আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি প্রত্যেকে ভালো আমরা কিন্তু আবার লাইভে চলে আসলাম তুমি এই যে লাইভ ক্লাসটা দেখতে এই লাইভ ক্লাসটা হচ্ছে আমাদের টেন স্কুল লাইভ গ্রুপ থেকে লাইভ ক্লাসটা নেওয়া হচ্ছে পাশাপাশি তোমরা আরও অন্যান্য অ্যাপ বা ইউটিউবে তোমরা পেয়ে যাবে এবং আমাদের এই ক্লাসটার সাপোর্টে যারা রয়েছে তারা হচ্ছে গুডলাক লাকের পক্ষ থেকে আমাদের লাইভ ক্লাসটা হচ্ছে তো বন্ধুরা তোমরা যারা ক্লাসে নতুন করে জয়েন করছো তারা প্রত্যেকেই এই ক্লাসের একটু কমেন্টে লিখে দিবে যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো এটা হচ্ছে ফার্স্ট আর দ্বিতীয়ত আর একটা যে কাজটা করবে সে কাজটা হচ্ছে তোমরা ক্লাসে এই ক্লাসের শেয়ার করতে হবে কারণ কি ক্লাসে শেয়ার করলে তুমি যখন ক্লাসটা নিজে দেখছো তোমার অন্য বন্ধুরাও কিন্তু ক্লাসটা দেখার সুযোগ পাবে তো যেহেতু ক্লাসটা লাইভ হচ্ছে তো তোমরা যত বেশি স্টুডেন্ট আসবে তত বেশি স্টুডেন্ট কিন্তু উপকৃত হতে পারবে আর সেটার জন্য তোমাদেরকে কিন্তু শেয়ার করতে হবে আর শেয়ার করলে কিন্তু তোমাদের একটা লাভ রয়েছে সেই লাভের কথাটা আমি বলবো কখন বলবো এখনই বলছি আমিও লাইভ ক্লাসটা শেয়ার করবো লাইভ ক্লাসটা শেয়ার করতে করতে তোমাদেরকে বলবো যে তোমার লাভটা কী দেখো বন্ধুরা আমরা যখন লাইভ ক্লাসটা শেয়ার করবো তুমি যখন লাইভ ক্লাসটা শেয়ার করবে আমাদের এই ক্লাসের পর আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের এই ক্লাসটা নোট ডাউন করে তো যারা ক্লাসটা নোট ডাউন করে তাদের মধ্যে যারা ভালো নোট করছে এই ভালো নোটগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো তো চেষ্টা করব যে সেই যে ভালো নোটগুলা তুমি যেন পেয়ে যাও যারা যারা শেয়ার করছো যারা যারা শেয়ার করছো ক্লাসের পরে যারা যখন নোট দিবে তখন সেই নোটটা আমরা তোমাদের কাছে পৌঁছে দিব এই পৌঁছে হচ্ছে করব অতএব তুমি যদি সেই অসাধারণ নোটগুলো পেতে চাও ক্লাস এবং ক্লাসের নোটগুলো তাহলে বন্ধুরা অবশ্যই তুমি কিন্তু এই ক্লাসটা শেয়ার করবে তো বন্ধুরা চলো আজকে আমরা যে টপিকটাতে আলোচনা করব সেটা হচ্ছে বাক্য প্রকরণ তো বাক্য প্রকরণ নিয়ে যখন আলোচনা করব তার আগে তোমাদের কাছে কমেন্টটা পড়ব কমেন্টে তোমরা কে কে রয়েছ আমাকে কিন্তু সবাই একটু জানাবে প্লিজ সবাই একটু আমাকে জানাবে যে তোমরা কমেন্টে কে কে রয়েছো ঠিক আছে আচ্ছা ক্লাস অনেকে জয়েন করেছো যেমন হচ্ছে অনেকেই ক্লাসে জয়েন করেছো যেমন হচ্ছে প্লাবন তালুকদার হাই জানিয়েছো কামুল হাসান হ্যালো বলছো রাকেশ দীপ হাই প্রেজেন্ট স্যার তারপর সাদিয়া চট্টগ্রাম থেকে ক্লাস করছো কুদরাতালি তুমি ক্লাস করছো কুড়িগ্রাম থেকে রাজবাড়ি থেকে ক্লাস করছো অন্তরা অন্তরাপাল কামরুল হাসান তুমিও ক্লাস করছো ওকে ঢাকা থেকে তুমি ঢাকা থেকে ক্লাস করছো তাসলিম তুমিও ঢাকা থেকে ক্লাস করছো তুমি সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম রাকেশ তুমি তো ক্লাস করছোই সাদিয়া জয়নব তুমি শেয়ার ডান দিয়েছো হ্যাঁ তুমি শেয়ার শেয়ার দিতে তুমি একদমই ভুলো না প্লাবন তালুকদার তুমি চট্টগ্রাম থেকে ক্লাস করছো মেঘলা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তোমরা কেমন আছো সেটাও কিন্তু জানাতে কিন্তু একদম ভুলো না ঠিক আছে আচ্ছা সিরাজগঞ্জ থেকে আবু দাউদ তুমি ক্লাস করছো তারপর হ্যাঁ আমাদের পরিচিত অনেকেই ক্লাসে জয়েন করছে রাইসা জয়েন করেছে তারপর হচ্ছে বরিশাল থেকে বরিশাল থেকে হচ্ছে নাফিজা নাফিজা তুমি জয়েন করছো ক্লাস করছো শ্রাবণ তুমি ক্লাস করছো কুষ্টিয়া থেকে আচ্ছা ঠিক আছে তারপর হায়দার হায়দার তুমি হাই জানিয়েছো হ্যালো তারপর হচ্ছে ফারহানা ফারহানা অনামিকা তুমি ক্লাস করছো ফেনি থেকে ব্রাহ্মণবাড়ি থেকে আয়সা আচ্ছা মেঘলা শেয়ার ডান ওকে ধন্যবাদ যারা যারা শেয়ার দেখো যারা যারা শেয়ার করছো তারা কিন্তু শেয়ার ডান প্লিজ একটু লিখে দাও ঠিক আছে ওকে তো জাহাঙ্গীর কবির তুমি ঢাকা থেকে গাজীপুর থেকে রায়হান খান তনভীর তুমি ময়মনসিং থেকে অনেকে অনেকে গাইবান্ধা থেকে তৌফিক ওকে জামালপুর থেকে আরাফাত খুলনা খুলনা থেকে ইমরান রয় চাঁদপুর থেকে হায়দার ওকে ওকে অনেকেই মোটামুটি আমরা মনে হয় সারা বাংলাদেশ কভার করছি দারুন দারুণ এটা খুব ভালো লাগছে তোমরা সারা বাংলাদেশ থেকে এই সারা দিচ্ছ আমরা বুঝতে পারছি যে পুরো দেশ জুড়ে আমরা কিন্তু ছড়িয়ে গিয়েছি তো আশা করি তোমরা যারা ক্লাস করছো তোমরা এখন দায়িত্ব করছো করছো শেয়ার করে দিবে তুমি ক্লাস কুমিল্লা থেকে ভোলা থেকে ক্লাস করছো হচ্ছে নকি দারুন দারুন ওকে গাজীপুর থেকে পলক ওকে গাজীপুর থেকে অনেকেই ময়মনসিং খুলনা চুয়াডাঙ্গা ওকে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে তাবাসুম তুমি ক্লাস করছো চুয়াডাঙ্গা হচ্ছে আমার নিজের বাড়ি ধানমন্ডি থেকে হচ্ছে ওকে আমার ক্লাস আপনি দেখতেছেন ধন্যবাদ 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 আচ্ছা জুম্মি আচ্ছা জুম্মি ক্লাস করছো খুলনা থেকে ওকে মাগুরা থেকে জাহিদ ওকে ধন্যবাদ মাগুরা এখান থেকে অনেকে ক্লাস করছে মাগুরা হচ্ছে আমার নারীর বাড়ি চোয়াডাঙ্গা হচ্ছে আমার নিজের বাড়ি ওকে আমার নিজের বাড়ি থেকে অনেকে ক্লাস করছে সন্দীপ থেকে ওকে ইমন খান ইমন খান সিলেট থেকে মামুন মামুন ক্লাস করছো ওকে আমার খুব ভালো লাগছে সাভার থেকে ক্লাস করছো রংপুর থেকে ক্লাস করছো রংপুর রংপুর থেকে কে ক্লাস করছো আশরাফুল ওকে ওকে দারুন দারুন আমরা কিন্তু অলমোস্ট তিনশো স্টুডেন্ট অলরেডি ক্লাসে চলে এসেছি আমরা এখন ক্লাসে চলে যাব বন্ধুরা ক্লাসের মধ্যে আমরা শুরুতেই যে ক্লাসটা লাইভ ক্লাসটা করছি আমাদের আজকে লাইভ ক্লাসটা কিন্তু গুড লাকের পক্ষ থেকে গুড লাকের পক্ষ থেকে আমরা যে লাইভ ক্লাসটা করছি সেটা হচ্ছে আজকে বাক্য প্রকরণের উপরে তার মানে আমরা আজকে পুরো ক্লাসে বাক্য দিয়ে আলোচনা করব তো বন্ধুরা বাক্য এটা সংজ্ঞাটা কি বাক্যের সংজ্ঞা হচ্ছে আমরা সবসময় পড়ি হচ্ছে এক বা একাধিক একাধিক এক শব্দ আমি এই কথাটা বলি না প্রায় এক বা একাধিক শব্দ এটা একটা ভুল কথা এক বা একাধিক শব্দ দিয়ে কখনো বাক্য গঠিত হয় না মনে রাখবা বাক্য গঠিত হয় কি দিয়ে পদ দিয়ে কি দিয়ে গঠিত হয় বন্ধুরা পদ দিয়ে কেন গঠিত হয় এই জিনিসটা তোমাকে আমি বুঝিয়ে বলছি কারণ হচ্ছে যে মাথায় রাখবে শব্দ আর পদের মধ্যে একটা পার্থক্য রয়েছে শব্দ কখন পদ হয় এটা তো খুব ভালো করে বোঝার চেষ্টা করবা ছোটবেলা থেকে তোমাকে এখনো যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো তো বন্ধুরা বাক্য কাকে বলে তুমি গড়গড় করে বলে দাও যে এক ব্যাঘাধিক শব্দ দিয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা কি হয় বাক্য হয় এটা একটা ভুল সংজ্ঞা সংজ্ঞা হচ্ছে এরকম যে এক ব্যাঘাধিক পদ দিয়ে যদি সে অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে কি বলা হয় বাক্য বল হয় কেন কারণটা হচ্ছে মনে রাখবা কোন একটা শব্দ যদি বাক্যের মধ্যে প্রবেশ করে যেমন আমি আমি খুলনা যাব এখন খেয়াল দেখো নর্মালি আমি যদি লিখি খুলনা এটা কিন্তু শব্দ কিন্তু এই খুলনা শব্দটা যখন বাক্যের মধ্যে চলে গেল তখন সেটা কি হয়ে গেল পদ এটা হচ্ছে এক নম্বর শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে পথ তখনই হয় দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে পথ তখদি হয় যখন সেটা কি হয়ে যায় বন্ধুরা পথ তখনই হয় যেটা তখন বিভক্তি যোগ হয় কত কি বুঝতে পারলে বিভক্তি আচ্ছা বিভক্তি কাকে বলে বিভক্তি হচ্ছে আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে যেমন আমি বলছি বাড়িতে বাড়িতে খেয়াল তো দেখো এই বাড়িতে যখন তোমরা দেখছো বাড়ির মধ্যে মূল কি বাড়ি অতিরিক্ত কি তে এই শব্দের সাথে যেটা অতিরিক্ত যুক্ত হয় সেটা হচ্ছে বিভক্তি এখন আমরা এখানে কোথাও বিভক্তি দেখতে পাচ্ছি না দেখো কারোর মধ্যে কোনো বিভক্তি নেই কিন্তু আবার এটাও বলা হচ্ছে যার সাথে বিভক্তি যুক্ত হয় সে হচ্ছে পদ হয় এখানে যদিও বিভক্তি নেই মাথায় রাখতে হবে প্রত্যেকটার মধ্যে কিন্তু শূন্য বিভক্তি রয়েছে মনে রাখবা বন্ধুরা বিভক্তি না থাকাকে বলা হয় হচ্ছে বিভক্তি না থাকাকে বলা হয় কি বন্ধুরা বিভক্তি না থাকে বলা হচ্ছে পথ ঠিক আছে তাহলে দুঃখিত বন্ধুরা বিভক্তি না থাকে বলা হয় শূন্য বিভক্তি বিভক্তি না থাকে কি বলা হয় বন্ধুরা শূন্য বিভক্তি বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে শূন্য বিভক্তি কাকে বলে এখন খেয়াল করে দেখো আমরা মোটামুটি এখন তিনশোর উপরে প্রায় সাড়ে তিনশোর উপরে স্টুডেন্ট ক্লাস করছি তো যারা এখন আমরা ক্লাসে রয়েছি তাদের সবাইকে বলবো সেটা হচ্ছে ক্লাসটা কিন্তু শেয়ার করতে হবে দেখো বন্ধুরা ক্লাসটা শেয়ার করলে তোমার লাভ রয়েছে তোমার লাভটা হচ্ছে ক্লাস শেষে কিন্তু অনেকেই আমাদের নোট করে যে বন্ধুরা আমাদের নোট করে গ্রুপে পোস্ট দেয় তাদের কোন একজনের নোট কিন্তু আমরা পিডিএফ করে তোমাকে কিন্তু শেয়ার করে দিব তোমাকে দিয়ে দিব কথা কি বুঝতে পারলে তোমরা যদি অসাধারণ নোটটা পেতে চাও তাহলে তুমি পরবর্তীতেও করতে পারবা ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা আমরা ক্লাসে জয়েন করি এখন আমরা চেষ্টা করছি তোমাকে পদ বোঝানোর জন্য তো পদ হওয়ার জন্য বেসিক্যালি যেটা দরকার বিভক্তিযোগ হওয়া তা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি রয়েছে এখানে কিন্তু শূন্য বিভক্তি রয়েছে মনে রাখবা বিভক্তি না থাকাকে বলা হয় শূন্য বিভক্তি বন্ধুরা কি বললাম বিভক্তি না না থাকাকে কি বলা হয় শূন্য বিভক্তি কথা কি বোঝা গেল আচ্ছা এই যে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি হলে তাহলে এটা প্রত্যেকটা বিভক্তি রয়েছে প্লাস এটা বাক্যের মধ্যে রয়েছে তাহলে মনে রাখবা পদ কখন হয় একটা হচ্ছে বাক্যের মধ্যে গেলে সেটা পদ হয় আরেকটা হচ্ছে বিভক্তি যোগ হলে তো বাক্যের মধ্যে ঢুকে পড়লে সে কিন্তু অটোমেটিক কি হয়ে যায় বন্ধুরা বিভক্তি যোগ হয়ে যায় এটা কথা মনে রাখতে হবে যদি বিভক্তি থাকে তাও বিভক্তি যোগ হয় আর বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি হয় তার মানে বাক্যের মধ্যে ঢুকলে কোন একটা শব্দ অটোমেটিক কি হয়ে যায় পদ হয়ে যায় তাহলে আমরা এখন থেকে কি বলবো বাক্যের মধ্যে কখনো শব্দ হয় না বাক্য কি দিয়ে হয় বন্ধুরা পদ দিয়ে হয় তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো তোমরা কি বুঝতে পেরেছো না সবাই আমাকে একটু জানাও ঠিক আছে আচ্ছা অনেক রাইহান খান তুমি বলছো প্রকরণ কি আচ্ছা প্রকরণটা হচ্ছে খেয়াল দেখো বাক্য প্রকরণ মানে প্রকরণ মানে হচ্ছে পদ্ধতি প্রকার বা পদ্ধতি মানে যে পদ্ধতিতে বাক্য পড়া হয় তা আমরা যতগুলো পদ্ধতিতে বাক্য পড়া হয় সেই পদ্ধতিগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা কথাই বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে তোমরা কি বুঝতে পারছো কিনা সবাই আমাকে একটু জানাবে প্লিজ তোমরা পথ যেটা বুঝতে পেরেছি না মানে পথ মানে বাক্যের মধ্যে কোনো শব্দ ঢুকে গেলে তাকে পদ বলা হয় এবং বাক্যের মধ্যে যদি কোনো শব্দ ঢুকে যায় সেটাকে কিন্তু সাইভাবে অটোমেটিক বিভক্তিযুক্ত হয়ে যায় মাথায় রাখতে হবে ঠিক আছে কথাটা বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ ওকে ঠিক আছে হ্যাঁ ওকে রূপা রূপা তুমি বুঝতে পেরেছ ওকে রায়নাজিম তুমি হ্যাঁ ওকে কামুল তুমি বুঝতে পেরেছ ওকে ঠিক আছে অনেকেই বুঝতে পারছো ধন্যবাদ অন্তরা পাল তুমি বুঝতে পারছ পদ কি বুঝেছি ওকে ধন্যবাদ হুম অনেকেই সিদ্ধিতি তুমিও বুঝতে পারছো প্লাবন্তা লোকদা তুমি বুঝতে পেরেছ ধন্যবাদ চলো আমরা এবার প্রকার প্রকারে চলে যাই সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো বন্ধুরা আমরা যখন ক্লাসটা করছি করতে গিয়ে প্রথমে আমরা একটু বাক্যের প্রকার বোঝার চেষ্টা করব প্রথম প্রকারটা বুঝবো হচ্ছে বাক্যের ভঙ্গি বা গুণাগুণ অনুযায়ী বাক্য হচ্ছে তিন প্রকার গুণ কি বললাম বাক্যের গুণ অনুযায়ী কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা দুই হচ্ছে যোগ্যতা আর তিন হচ্ছে আসক্তি এবার চলো আমি তোমাদেরকে জিনিসগুলো বোঝাই সেটা হচ্ছে যে আকাঙ্ক্ষা জিনিসটা কি যেটা আমরা চাই আকাঙ্ক্ষা জিনিসটা কি বন্ধুরা যেটা আমরা চাই খেয়াল করে বুঝতে হবে আশা করি তোমরা যদি এখন এই তিনটা যদি আমার মুখ থেকে শুনো আর যদি কয়েকটা উদাহরণ বুঝো তাহলে কিন্তু তোমার কাছে এই জিনিসটা খুবই সহজ হয়ে যাবে আশা করি একটু ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা কি যেমন আমি বললাম আমি আজ রাতে আমি আজ ক্লাসে পড়তে পড়তে ডর ড বোঝার চেষ্টা করো এই যে আমি লিখলাম আমি আজ ক্লাসে পড়তে পড়তে দেখো তো এই বাক্যটা কি তোমার কাছে এই বাক্যটা তোমার কাছে কি কখনো কি কমপ্লিট মনে হচ্ছে ইনকমপ্লিট না অসম্পূর্ণ না অসম্পূর্ণ তাহলে তুমি বোঝার চেষ্টা করো যখন এই বাক্যটা ইনকমপ্লিট হচ্ছে তার মানে এই বাক্যটা কিন্তু অসম্পূর্ণ 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 কিসের দিক দিক থেকে থেকে অর্থের যেহেতু বাক্যটা অর্থের দিক থেকে অসম্পূর্ণ সেই কারণে এই বাক্যটা আকাঙ্ক্ষা হবে আকাঙ্ক্ষা মানে কি দেখো তুমি শ্রোতা আমি কি স্পিকার বক্তা আর তুমি কি শ্রোতা এখন খেয়াল করে দেখো এই বাক্যটা আমি বক্তা হিসেবে তোমার কাছে যখন পেশ করলাম তুমি কি বাক্যটা পুরোপুরি বুঝতে পেরেছ নিশ্চয়ই না তাহলে শ্রোতা হিসেবে তোমার কিন্তু এখনো এই বাক্যের অর্থ বোঝার একটা চাহিদা রয়েছে বা একটা ইচ্ছা রয়েছে তো শ্রোতা হিসেবে বাক্যের অর্থ বোঝার যে চাহিদা বা ইচ্ছা সেটাকেই বলা হয় আকাঙ্ক্ষা কথা বুঝতে পারলে আঙ্কা মানে কি ইচ্ছা বা চাহিদা দুনিয়াতে তো বহুত ইচ্ছা চাহিদা রয়েছে প্রশ্ন হচ্ছে দুনিয়াতে কোন ইচ্ছার কথা বলা হচ্ছে কোন চাহিদার কথা বলা হচ্ছে বলা হচ্ছে এই যে বাক্যের অর্থ বাক্যের অর্থ বোঝার ইচ্ছা বা চাহিদাকে বলা হয় হচ্ছে আকাঙ্ক্ষা তাহলে এটা হচ্ছে একটা গুণ একটা গুণ আমরা পড়লাম এবার চলো আমরা যাবো হচ্ছে যোগ্যতা বন্ধুরা যোগ্যতা বলতে তুমি কি বুঝো যোগ্যতা বলতে আমি তুমি বুঝি ও আচ্ছা কোথায় পড়াশোনা করো কিসে চাকরি করো কত স্যালারি পাও হ্যাঁ কি হাজবেন্ড কি করে কি এসব না আমরা যোগ্যতা বলতে এসব বুঝি আবার আধুনিক কালে যদি আসি তাহলে আধুনিক কালে যোগ্যতা বলতে কি বোঝায় জানো স্ট্যাটাস কিসের স্ট্যাটাস ওই যে ফেসবুকে আমরা স্ট্যাটাস দেই আসলে যোগ্যতা বলতে এরকম কোনো কিছু না যোগ্যতা বলতে কি তোমাদেরকে আমি একটু ভালো করে বুঝিয়ে বলি সেটা হচ্ছে বাস্তবিক অর্থের মিল ঠিক আছে আমি তোমাকে একটা উদাহরণ বলি যেমন আমি বললাম সবাই একটু আমার সাথে একটু একমত হব হোক কিনা দেয় না বলতো আকাশ দিয়ে উড়ে গেল একঝাঁক হাতি বন্ধুরা বাক্যরা কীরকম মনে হলো এই বাক্যের মধ্যে কি কোনো আকাঙ্ক্ষা রয়েছে নিশ্চয়ই না কিন্তু সমস্যা হচ্ছে এই বাক্যের এই আকাশ দিয়ে উড়ে গেল একঝাঁক হাতি বন্ধুরা আকাশ দিয়ে কি কখনো হাতি উঠতে পারে এটা কি সম্ভব বাস্তবে কি কখনো এরকমটা হয় না বন্ধুরা বাস্তবে কখনোই হাতি একঝাঁক হাতি বন্দে চলাফেরা করতে পারে কিন্তু হাতি কখনো আকাশে উঠতে পারে না তার মানে বাস্তবিক অর্থের কোনো মিল পাওয়া যায় না আমি কথা কি বোঝাতে পারলাম আমি তোমাকে বললাম যে রাতে সূর্য ওঠে দেখো তো কি অশান্তি রাতে সূর্য ওঠে আচ্ছা বন্ধুরা রাতে কি কখনো সূর্য ওঠে কখনোই না এটা হতেই পারে না রাতে কি ওঠে চাঁদ ওঠে আমি যদি বলি যে দুপুরে চাঁদ উঠে দেখো তো এটা কখনো সম্ভব দুপুরে দেখা যায় না দেখা যায় নিশ্চয়ই না তাহলে এই 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 যে যে ব্যাপারগুলো এখন জিনিসগুলো ব্যাপারটা হচ্ছে বাক্যের বাক্যের মধ্যে মধ্যে কিন্তু কোনো আকাঙ্ক্ষার কোনো প্রবলেম নেই অর্থ কিন্তু পুরোপুরি একদম কি পুরোপুরি অর্থটা কি হয়েছে সম্পূর্ণ বোঝা গিয়েছে কিন্তু বন্ধুরা অর্থ বোঝা গেলেও কিন্তু এই বাক্যটা যোগ্যতা দিক থেকে পিছিয়ে যাচ্ছে মানে বাস্তবিক অর্থের মিল পাওয়া যাচ্ছে না তাহলে এই যে একটা বাক্যে বাস্তবিক অর্থের মিলকে বলা হয় যোগ্যতা এই যোগ্যতা বলতে ওই স্যালারি না যোগ্যতা বলতে কোথায় পড়ো সেটা না যোগ্যতা বলতে তোমার হাজবেন্ড কি করে সেটাও না যোগ্যতা বলতে তোমার কত টাকা আছে সেটাও না বা ফেসবুকের স্ট্যাটাসও না ওকে আশা করি তুমি বুঝতে পেরেছো যোগ্যতা মানে হচ্ছে বাক্যের কি তো সবাই জানাও বাক্যে বাস্তবিক অর্থের মিল রিয়েলিটির সাথে মিল থাকতে হবে এরকম হলে হবে না এই ধরনের না তাহলে আকাশ দিয়ে এক ঝাঁক কি তো বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাও বলো তো সবাই দেখি পড়ি তো সবাই আমাকে একটু কমেন্টে জানাবা সবাই আমাকে জানাবা যে বাক্যে একঝাঁক কি উড়ে যায় আকাশ দিয়ে সবাই আমাকে একটু জানাও ঠিক আছে জানাতে জানাতে আমি পরবর্তীতে তোমাদের একটু আলোচনায় চলে যাই সেটা হচ্ছে আসক্তি এখন এটা উচ্চারণ কিন্তু অনেকেই ভুল করো উচ্চারণ অনেকেই ভুল করো কিরকম ভুল করো বোঝার চেষ্টা করো এটা উচ্চারণ কিন্তু আমি একবারও বলি আ শক্তি কয় তয় 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 না ভালো করে একবার কি তয় তয় আ শক্তি এটা কি হচ্ছে আ সত্যি নট শক্তি কয় তয় না তয় তয় ওকে আর আসক্তি মানে হচ্ছে নেশা আর আসক্তি টি টি মানে হচ্ছে সাজানো মানে কি সাজানো বলা যায় হচ্ছে ওকে আচ্ছা বন্ধুরা তোমরা কি আমাকে কমেন্ট করতে পেরেছ যে আকার যে কি উড়ে যায় হ্যাঁ দেখি কে কি লিখছ পাখি উড়ে যায় আচ্ছা হ্যাঁ পাখি বার্স হ্যাঁ সুন্দর একজন লিখছে হাতি না শান্ত হবে না শান্ত তোমার হবে না হ্যাঁ পাখি অন্তরাপাল পাখি ঠিক আছে ওকে এই যে রাইহান খান তারপর নাসির উদ্দিন তোমরা কিন্তু মজা করছো হাতি কিন্তু উঠতে পারে না ঠিক আছে আবার কেউ লিখে বিমান উড়ে যায় আকার দিয়ে এক বিমান কখনো উঠতে পারে না ঠিক আছে বিমান অবশ্যই উঠতে পারে কিন্তু এক ঝাঁক দিয়ে বিমান যায় না ঠিক আছে তাহলে আকাশে জাম লেগে যাবে ওকে বন্ধুরা তো ওকে সবাই বলছো ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ এই তো সুন্দর সবাই আনসার করতেছো আবির তুমি উত্তর দিচ্ছ তাওসি ভাই তুমি কয়েকবার উত্তর দিয়েছো নাসির উদ্দিন তুমিও তুমিও কয়েকবার উত্তর দিয়েছ রেহান আজিম তুমি উত্তর দিচ্ছ অজয় হ্যাঁ তুমি উত্তর দিচ্ছ ওকে হ্যাঁ ঠিক আছে সৃজন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা যারা উত্তর দিয়েছো রাকিব খান তুমি উত্তর দিয়েছো অনেকেই উত্তর দিয়েছ হ্যাঁ ধন্যবাদ এবার চলো আমরা পরবর্তীতে চলে যাই আর যারা এখন ক্লাসে জয়েন করছো সবাইকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে ক্লাসে জয়েন করার পর কিন্তু আজকে একটা টুইস্ট রয়েছে ক্লাসটা যারা শেয়ার করবে তারা কিন্তু ক্লাসের পর যারা নোট ডাউন করছো নোট ডাউন কিন্তু অনেকেই তোমরা গ্রুপে কিন্তু পোস্ট করো আমাদের পুরো ক্লাসটা নোট করো নোট করার পর যার নোটটা সবচেয়ে সেরা হবে সেই নোটটাকে আমরা কি করবো জানো বন্ধুরা আমরা চেষ্টা করব যে অর্থাৎ সেরা বলতে কয়েক জনটাই সেরা হতে পারে তো আমরা সেই নোটগুলো এক জায়গায় করব করে তোমাদেরকে সেই পিডিএফটা তোমাদের যারা যারা শেয়ার করছো তাদেরকে যেন সেন্ড করে দেওয়া হবে এই জন্য শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না শেয়ার করলে কিন্তু তোমার যথেষ্ট পরিমাণ লাভ রয়েছে ঠিক আছে বল আচ্ছা তোমরা যদি শেয়ার করো তাহলে ওকে এবার আমরা চলে যাই এই লিখলে যায় না না এরকম করা যাবে না আকার দিয়ে কিন্তু সা পড়ানো যাবে না এটা কিন্তু সিরিয়াল না ওকে আচ্ছা এবার চলো আসক্তি আর সত্যি নট শক্তি নেশানা সাজানো ওকে আসক্তি শব্দটার মানে হচ্ছে সাজানো তাহলে আমি তোমার এখন একটা বাক্য লিখছি যেমন বল চলে গেল মাঠের বাইরে আচ্ছা বল আমি আবার লিখছি বল মাঠের বাইরে খেলা যখন হয় চৌধুরী জফরুল্লাহ সারপাত কি করেন জানো লিখে কমেন্ট করেন বল চলে গেল মাঠের বাইরে চার সেই বাক্যটা লেখার চেষ্টা করেছি এখন দেখো তো এই বাক্যটাকে আমি একটু ঘুরিয়ে দিই ঠিক আছে বল চলে গেল মাঠের বাইরে তারা লিখে আমি এখন কি লিখলাম মাঠ চলে গেল বলের বাইরে দেখো বাক্যটার মধ্যে কোনো সমস্যা নেই বাক্যটার মধ্যে কোনো সমস্যা নেই ঝামেলাটা কি হয়েছে জানো ঝামেলা হচ্ছে একটাই এই বাক্যটার মধ্যে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে বাক্যটা সাজানো হয়নি মাঠ চলে গেছে বলের কাছে বল চলে গেছে মাঠের কাছে এই কখনো হয় কখনো হয় কখনো হয় তৎক্ষণ হয় না এখন ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু ধারাবাস্যকর এই ধরনের ভুল করেই থাকে বল চলে গেলো মাঠের বাইরে বা মাঠ চলে গেল বলের বাইরে এরকম মাঝে মাঝে কিন্তু গুলিয়ে ফেলে ওই যে সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো কি সমস্যা জানো ওই সমস্যাকে বলা হয় হচ্ছে আসত্তি তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে আসত্তি ব্যাপারটা কি এখানে কি হবে আসলে বল চলে গেল বল চলে গেল কিসের বাইরে মাঠের বাইরে আচ্ছা তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে সাজানো ব্যাপারটা সাজানো ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা সাজাবে যারা তোমরা এই সাজানো ব্যাপারটা ঠিকঠাক মতো করতে পারবে তাহলে কিন্তু ওই বাক্যের গুণাগুণটা তোমাদের ঠিক থাকবে তো বন্ধুরা আমি ক্লাসে তোমাদের যে জিনিসটা শুরুতে চেষ্টা করেছি এটা হচ্ছে গুণাগুণ গুণাগুনের মধ্যে প্রথমে রয়েছে আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি আমি তো রিক্যাপ করি বাক্যের অর্থ পুরোপুরি বোঝার ইচ্ছা বা চাহিদাকে বলা হয় আকাঙ্ক্ষা তো এটার মধ্যে কিসের গুণাগুণ বাকি রয়েছে আকাঙ্ক্ষা দেখো তারপর এটা যোগ্যতা বাস্তবিক অর্থের মিল বাস্তবিক অর্থের মিলকে কি বলা হয় যোগ্যতা যেমন বৃষ্টিতে ভিজে আমার গাটা পুড়ে গেল দেখো তো বৃষ্টিতে ভিজে কি গাটা পুড়ে যায় নিশ্চয়ই না রোদে কি হয় গাটা পুড়ে যায় তো এই যে দেখো বাস্তবিক অর্থের মধ্যে মিল থাকতে হবে যখন মিল না থাকে তখন ওই যোগ্যতা নামক যে গুণাগুণটা সেই গুণাগুণটা থাকে না তারপর কেউ দেখো আসক্তি আসক্তিটা হচ্ছে সাজানো তো যদি বিন্যাস যদি পাল্টা করে লিখতে হবে না কোনটার পর কোনটা বসবে তো অর্থ অনুযায়ী যদি তুমি যদি বিন্যাসটা করো বাক্যের অর্থ অনুযায়ী বিন্যাস করাকে বলা হয় হচ্ছে আসক্তি এই তিনটা গুণাগুণ তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে তো তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা মামুন বলছো ক্লাসটা অসাধারণ হচ্ছে ধন্যবাদ তোমাকে আচ্ছা হাবিব হাবিব বলছো ক্লাসটা অনেক ভালো বুঝতে পারছি সাব্বি বলছো হাই হ্যালো ধ্যানা স্যার আজকে তিনবার শেয়ার ডান ওকে ওকে ধন্যবাদ ওকে প্লাবন তালুকদার তুমিও কমেন্ট করছো তো ঠিক আছে ক্লাসে কিন্তু অনেকেই তোমরা বুঝতে পারছো আচ্ছা সাকিরুল বলছো বাবা গিয়ে কিনলেন বাজারে মাছ হ্যাঁ এই যে এই যে দেখো সাকিরুল যেটা বলেছে বাবা গিয়ে কিনলেন বাজারে মাছ এটা কিন্তু হয়নি বাবা বাজারে গিয়ে মাছ কিনলেন এটা ঠিক আছে কিন্তু ওই যে বাবা গিয়ে কিনলেন বাজারে মাছ এটা কিন্তু আসত্তির অভাব শাকিরুল সাকিরুলের উত্তরটা একদম ঠিকঠাক ছিল ওকে ঠিক আছে ধন্যবাদ 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 ঠিক আছে অনেকে ভালো লাগছে বলছো রূপা বলছো ভেরি গুড স্যার সাইফুল বলছো ভালো লাগছে ওকে ভালো হচ্ছে স্যার খুবই ওকে ঠিক ঠিক আছে আছে ক্লাসে জয়েন করছো তাহলে আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই তো চলো আর তোমরা যারা ক্লাসে রয়েছ তাদের কিন্তু উচিত ক্লাসটাকে শেয়ার করা তা আমরা এই ক্লাসটা আহ একটু এগিয়ে নিয়ে যাব পরবর্তী বাক্য নিয়ে আলোচনা পরবর্তী বাক্যের প্রকার নিয়ে আলোচনা করব। এখন ব্যাপারটা হচ্ছে সবাই ইংলিশে মনে হয় একটা জিনিস পড়েছো দেখো তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট পড়েছিলে আশা করি পড়েছো তোমরা কারা কারা এই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট পড়েছো সবাই একটু জানাও আর সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এটাকে বাংলায় কি কি বলা হয় সেটা সবাই আমার একটু জানাও কমেন্টে জানাও ততক্ষণ আমি লিখে ফেলি ঠিক আছে বন্ধুরা ওকে তো বাক্যের অংশ হচ্ছে দুইটা যেটাকে আমরা বলি সাবজেক্ট সেটাকে বাংলায় বলা হচ্ছে কর্তা কি বলা হচ্ছে কর্তা ঠিক আছে বুঝা গেল বিষয়টা যেটাকে আমরা বাংলায় বলছি কি বলছি কর্তা এই কর্তার কিন্তু আরেকটা নাম রয়েছে জানো তোমরা কর্তার একটা নাম হচ্ছে উদ্দেশ্য কি বলা হচ্ছে উদ্দেশ্য আর বাক্যের আরেকটা অংশ রয়েছে যেটা হচ্ছে বিধেয় বিধেয় তাহলে উদ্দেশ্যকে কি বলা যায় বন্ধুরা কর্তাও কিন্তু বলা যায় আমার কথা কি বুঝতে পারলে লাইন বললাম যে বাবা খুব ভালো করে নির্দেশ দিতে হবে বাবা বাজারে গেল এখন খেয়াল দেখো এই যে বাবা বাজারে গেল এটার মধ্যে যে উদ্দেশ্য বা কর্তাকে সাবজেক্ট কে হচ্ছে এটা উদ্দেশ্য আর উদ্দেশ্য বাদে বাকি যা পাবো সব হচ্ছে বিধেয় তাহলে এই অংশটা কি বিধেয় এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে উদ্দেশ্য বা বিধেয় এটা আমরা সবাই জানি সবাই পারি এটা আমাদের পড়া উদ্দেশ্য না আমার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য কি আর সম্প্রসারিত বিধেয় কি এটা হচ্ছে আমরা পড়ব আমরা সম্প্রসারিত উদ্দেশ্য এবং সম্প্রসারিত বিধেয় পড়ব তবে তার আগে আমরা একটু দেখব যে তোমরা কারা কারা পারো এটা আমাকে জানাও হ্যাঁ অনেকেই কিন্তু জানাচ্ছ ধন্যবাদ যেমন এই যে রায়হান খান তারপর তুমি তুমি উত্তর ঠিক উত্তর ঠিক দিয়েছ তাবন তালুকদার তুমিও উত্তর ঠিক দিয়েছ তারপর হচ্ছে মাহমুদুল হাসান তোমার উত্তরটা ঠিক হয়েছে আব্দুল্লাহ মামুন তুমিও ঠিক উত্তর দিয়েছ ওকে ঠিক হ্যাঁ রেহান আজিম তুমিও উত্তর ঠিক আছে সাব্বির তোমার উত্তরটা ঠিক রেহান আজিম একদম ঠিক উত্তর ওকে সফায়তুল ইসলাম তোমার উত্তরটা একদম ঠিক তারপর এশা হ্যাঁ তুমিও ঠিক উত্তর দিয়েছো ওকে হ্যাঁ সবাই তো পারো বাহ দারুণ তো তাহলে এখানে সাদিয়া তুমি তুমি বাবা শুধু বাজারে গেল বাবা শুধু বাজারে কেন গেল আচ্ছা ও বাবা শুধু কেন বাজারে যায় বাবা শুধু বাজারে যায় না বাবা কিন্তু আর অনেক জায়গায় যায় ওকে ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি এটা পারছো অনেকেই পারছো রূপাও পাঠছ রূপা উত্তর দিয়েছ মম তুমি উত্তর দিয়েছ অনেকেই কিন্তু দিচ্ছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তাহলে আমরা চলো এখন আমাদের উদ্দেশ্য যদি সবাই পারো ফাইন কিন্তু তোমাদের ঝামেলা হয় কোথায় জানো বন্ধুরা তোমাদের ঝামেলা হয় হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারিত আর সম্প্রসারিত বিধেও এই সম্প্রসারিত একটু জানবো ঠিক আছে তার আগে সবাই একটু আমাকে বলবা সম্প্রসারিত কথাটার মানেটা কি সম্প্রসারিত কথার মানেটা হচ্ছে যেটা অতিরিক্ত কি বন্ধুরা যেটা অতিরিক্ত অতিরিক্ত যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে সম্প্রসারিত চলো আমরা এই দারুণ সহজ বিষয়টা দেখো বন্ধুরা জিনিসটা কিন্তু সহজ তোমরা কি এটাকে হাতে ধরে কঠিন বানাবা আমার একটা কথা হচ্ছে যে কোনো একটা জিনিস হাতে ধরে কঠিন বানাতে হয় না জিনিসটা কিন্তু সহজ সহজ জিনিসটাকে সহজভাবে দেখবা ঠিক আছে চলো আমরা বুঝে ফেলি আমরা এই উদাহরণটা দিয়ে বোঝার চেষ্টা করি আমি বললাম বাবা বাজারে গেল এই বাক্যের মধ্যে আমি যদি অংশ যেহেতু এটা কি বলা হচ্ছে অংশ অংশ কয়টা দুইটা এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই একটা হচ্ছে কর্তা বা উদ্দেশ্য একটা হচ্ছে বিধেহ এখন এটার মধ্যে যদি ভাগ করে ফেলি তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য এটা হচ্ছে বিধেহ ঠিক আছে এখন খেয়াল করে দেখো আমি যদি বলি আমার বাবা বাজারে গেল দেখো জিনিসটা আমার বাবা বাজারে গেল তাহলে আমার বাবা যেহেতু বাজারে তাহলে এখানে আমার অতিরিক্ত না একটু আগে খেয়াল করে দেখো তো একটু আগে খেয়াল করে দেখো আমার বাবা বাজারে গেল তাহলে এখানে আমার যদি না বলতাম আমার কি কোনো সমস্যা ছিল এই বাক্যে কোনো প্রবলেম হতো নিশ্চয়ই না এই বাকি কোনো প্রবলেমই হতো না এই বাক্যে আমার কথাটা কিন্তু অতিরিক্ত বুঝতে হবে বন্ধুরা আমার কথাটা কি অতিরিক্ত যেহেতু আমার কথাটা অতিরিক্ত সেই কারণে মাথায় রাখতে হবে যে এটাকে বলা হবে এটা উদ্দেশ্য উদ্দেশ্য কারণ কি বাবার সাথে এটা হচ্ছে সম্পর্কিত নিশ্চয়ই এটা ওইদিকে যাবে না বিদেশ সাথে যাবে না তবে এই উদ্দেশ্য হলো এটাকে বলা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য সম্প্রসারিত উদ্দেশ্য অনেক সময় কিন্তু পরীক্ষাগুলো আসে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাতে হবে এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় সম্প্রসারিত উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম পাশাপাশি ভাবে আমরা আরো একটা জিনিস দেখবো সে হচ্ছে বাবা বাজারে গেল আমি এই কথাটা না বলে আমি এখন বলতাম যে বাবা সকালে বাজারে গেল এখন প্রশ্ন হচ্ছে এক্সাক্ট যদি প্রশ্ন করি তুমি কিভাবে বুঝবা যে এটা অতিরিক্ত তাই না চলো আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে এটুক তো হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য অতিরিক্ত উদ্দেশ্য বুঝতে পেরেছি তুমি কিভাবে বুঝবা যে এটা অতিরিক্ত বিধেয় তাই না চলো এটার একটা দারুণ কৌশল তোমাকে শিখিয়ে দিই সেটা হচ্ছে যে তুমি দেখো তো প্রথমে আমি এতটুকু পড়ব ঠিক আছে আমি ওইটুকু বাদ দিব পরে পড়ব আগে চলো তো আমি বললাম আমার বাবা সকালে কি দেখো তো বাক্যটা কি ঠিকঠাক হয়েছে না বাক্যটা কিন্তু একদম ঠিকঠাক হয়নি তারপর দেখো বললাম আমার বাবা সকালে বাজারে এতটুকু পড়লাম বাক্যটা কি সম্পূর্ণ হয়েছে না হয়নি আমার বাবা বাজারে গেল এইবার কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়েছে তার মানে আমি দেখতে পেলাম আমার এটা এসেন্সিয়াল এটা প্রয়োজনীয় এটা ছাড়া কখনোই বাক্য পরিপূর্ণ হবে না যেহেতু এটা ছাড়া বাক্য পরিপূর্ণ হবে না সেই কারণে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে করে দেখো এখানে সকাল এবং বাজার এটা হচ্ছে অতিরিক্ত তুমি দেখো এটা এটা না প্রয়োজনীয় কেন বুঝতে দেখা আমি বললাম বাবা গেল এতটুকু বললেই কিন্তু হয়ে যায় কি হয় না বাক্যটা কি ইনকমপ্লিট থাকে নিশ্চয়ই না বাবা গেল এটা হচ্ছে একদম ফুল কমপ্লিট একটা বাক্য বাট এই বাক্যটাকে আমরা কি করেছি এই বাক্যটাকে আমরা সকাল এবং বাজার এই কথাটা বিধের মধ্যে অতিরিক্ত এনেছি আবার একে হবে এদিক থেকে আমার কথাকে অতিরিক্ত এনেছি তাই জন্যে এই সকাল এবং বাজার এটা বাট এটা কি জানো বন্ধুরা সম্প্রসারিত বিধেয় বিধেয় কথা কি বোঝা গেল বিষয়টা তাহলে এরকম তোমাদের বুঝতে হবে আমি বললাম দস্যুদল ধরা পড়েছে আমি কি বললাম বন্ধুরা দস্যুদল ধরা পড়েছে এখন দস্যুদল কি এখানে অবশ্যই কর্তা বা উদ্দেশ্য এখন আমি বললাম কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে এই দেখো আমি কিন্তু আগে কুখ্যাত কিন্তু বলিনি পরবর্তী অতিরিক্ত যোগ করেছি এই যে যেটাকে অতিরিক্ত যোগ না করলেই না সেটা কিন্তু আগে বুঝতে হবে কোনটা জরুরি তুমি এরকম বলবা যে কুখ্যাত ধরা পড়েছে নিশ্চয়ই না এরকম বললে বাক্যটা কিন্তু ভালো শোনাচ্ছে না কুখ্যাত ধরা পড়েছে এরকম কেমন বাক্য হলো বলতে হবে যে ডাকাত ধরা পড়েছে ডাকাত দল বা দস্যু দল ধরা পড়েছে সেক্ষেত্রে তোমার ওই কুখ্যাত কথাটা কিন্তু পরবর্তীতে অ্যাড হচ্ছে অতিরিক্ত যেটা অ্যাড হয় বাক্যে যেটা না হলেও চলে সেইটাকে আমরা বলছি অতিরিক্ত প্রথম অংশের মধ্যে যে অতিরিক্ত অংশ পাবো কর্তার সাথে কর্তার সাথে যে অতিরিক্ত অংশ পাবো বা উদ্দেশ্যের সাথে অতিরিক্ত যে অংশ পাবো তাকে বলা হবে সম্প্রসারিত উদ্দেশ্য এখন দেখো সম্প্রসারিত কথাটা মানে কি সম্প্রসারণ করা বাড়িয়ে ফেলা বাড়িয়ে দেওয়া তাই না যেটা বাড়ন্ত অতিরিক্ত সেটাকে আমরা কি বলি সম্প্রসারিত বলি না সম্প্রসারিত করা সারণ করা সম্প্রসারণ করা বাড়ানো কথাটা বোঝা গেল বিষয়টা এই জন্য বলা হচ্ছে যেমন আমি বললাম ঘোড়া চলে ঘোড়া তো অবশ্যই চলে কিন্তু বা ঘোড়া দৌড়ায় ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আমি যদি বলি যে ঘোড়া দ্রুত চলে এই যে ঘোড়া যে দ্রুত দৌড়ায় এই দৌড়ানোর ক্ষেত্রে দৌড়ানো ছিল বিদ্রোহ পরের পাটটা কারণ ঘোড়া হচ্ছে সাবজেক্ট আর পরের কি ছিল চলে কিন্তু এই চলের সাথে বা দৌড়ার সাথে আমি অতিরিক্ত একটা কথা যোগ করেছি দ্রুত তখন এই দ্রুত কি হয়ে গেছে বন্ধুরা এই দ্রুত হয়ে গিয়েছে হচ্ছে অতিরিক্ত তখন এটাকে বলা হচ্ছে অতিরিক্ত বিধেয় বা সম্প্রসারিত বিধেয় ব্যাকরণিক ভাষা এটাকে বলা হচ্ছে সম্প্রসারিত বিধেয় বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই সম্প্রসারিত বা অতিরিক্ত মানে অতিরিক্ত বিধেয় বা উদ্দেশ্য তোমাদের কাছে ক্লিয়ার তোমরা বুঝতে পারছো কি পাচ্ছ না সেটা আমাকে একটু কমেন্টে জানাতে হবে আমি তোমাদের আর যদি কোনো প্রশ্ন প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমার প্রশ্নও আর তুমি বুঝতে সেটা আমাকে একটু জানাও প্লিজ ওকে বন্ধুরা ততক্ষণে আমি একটু আচ্ছা কমেন্ট করতে থাকি আচ্ছা শাকিরুল শাকিরুল তুমি বলছো কুখ্যাত সম্প্রসারণ হ্যাঁ এটা কুখ্যাত এখানে সম্প্রসারণ উদ্দেশ্য ওকে আচ্ছা তো বন্ধুরা তোমরা একটা কমেন্টটা জানাও কমেন্টটা জানতে জানতে আমি কিন্তু হচ্ছে তোমাদের এই বোর্ডটা মুছে ফেলবো বোর্ডটা পর তোমাদের কমেন্ট পড়বো তারপরে আমরা পরের পাটটাতে চলে যাবো তো চলো বন্ধুরা দেখতে থাকি আচ্ছা আমাদের বোর্ড কিন্তু পরিষ্কার তোমরা দেখি কে কি একটু দেখি তো তোমরা কমেন্টে বলছো যে ওকে ওকে ক্লিয়ার ওকে একদম ক্লিয়ার কামরুল বলছো একদম ক্লিয়ার ওকে রাহাত বলছো ইয়েস তুমি একদম বুঝতে পারছো ফাইজুল তুমিও হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার ওকে 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 নাইস ওকে শারণ বলছো একদম তুমি ভালো মতো বুঝতে পারছো রূপা ইয়েস স্যার ওকে ধন্যবাদ ফেডো সাক্তার তুমি বলছো ওকে তারপর হচ্ছে জাহাঙ্গীর কবি তুমি বুঝতে পারছো নাসির বুঝতে পারছো সবাই বুঝতে সাইফুল তুমি বুঝতে পারছো নাইন ক্লিয়ার সবাই ক্লিয়ার ওকে আচ্ছা ইমতিয়াজ আচ্ছা স্যার ক্রিয়া কি বিধেয়তে থাকে অবশ্যই অবশ্যই ক্রিয়া বিধেয়তে থাকে অবশ্যই থাকে আচ্ছা তারপর আর কি কমেন্ট করছো ওকে আচ্ছা কে কে বুঝতে পারছো কারা কারা কমেন্ট তুমি একটু একটা না কয়েকটা কমেন্ট পড়ে যায় কুজল তুমি বুঝতে পারছো আরাফ আরাফাতুল তুমি বুঝতে পারছো পারভেজ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া থেকে তুমি বুঝতে পারছো তারপর হচ্ছে জান্নাত ক্লিয়ার স্যার ওকে ওকে তারপর তার মধ্যে বোঝা যাচ্ছে যে ক্লাসটা আমরা বুঝতে পারছি ফাইজুল তুমি বুঝতে পারছো রেহানাজিম বুঝতে পেরেছো দত্ত কুমার রাতুল তুমি বুঝতে পেরেছো নাফি তুমি বুঝতে পারছো ধন্যবাদ তাবাসুম হ্যাঁ ঠিক আছে ওকে ওকে সৃজন তুমি বুঝতে পেরেছো ওকে সবাই ইমতিয়াজ তুমিও বুঝতে পেরেছো ধন্যবাদ ওকে রাব্বি ফেরদোস আক্তার কামরুল হাসান ওকে এখন যারা যারা বুঝতে পারছো ধন্যবাদ এখন যে কাজটা করতে হবে ক্লাসটা একটু তোমাদের যারা এখন অনেকে ক্লাসে নতুন করে জয়েন করেছো আমি দেখলাম যারা ক্লাসে নতুন করে জয়েন করছো সবাইকে একটু বলবো দয়া করে ক্লাসটা টু শেয়ার করতে হবে আর যারা ক্লাসটা শেয়ার করছো তারা কিন্তু আজকে ক্লাসের পর যারা ভালো ভালো নোট করছো সেই নোটদের মধ্যে সেরা নোটটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ শেয়ার করলে বেনিফিটটা হচ্ছে তোমার অন্য বন্ধুরা দেখতে পাচ্ছে পাশাপাশি তুমিও কিন্তু এই ক্লাসটা নোটটা পেয়ে যাচ্ছ আমরা চলে যাবো হচ্ছে এখন গঠনগত দিক থেকে বাক্যের প্রকার মনে রাখতে হবে গঠনগত দিক থেকে গঠনগত দিক থেকে বাক্যের প্রকার হচ্ছে তিন প্রকার গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার তিন প্রকার এক সরল বাক্য দুই জটিল বাক্য জটিল বাক্যের কিন্তু একটা নাম আছে তোমরা জানো জটিল বাক্যের একটা নাম কি সবাই একটু তো আচ্ছা তিন হচ্ছে হচ্ছে সরল জটিল আর একটা যৌগিক বাক্য ওকে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য আমরা প্রথমে সরল বাক্যটা আগে পড়বো তারপর এই যে জটিল বাক্য এবং যৌগিক বাক্য এগুলো তোমাদের এই দুটো বাক্য তোমাদের একসাথে পড়াবো কারণ কি একসাথে পড়ালে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আশা করি আজকের ক্লাসের পর তোমাদের কাছে এই আর জগিত নিয়ে আশা করি কোনো প্যারা থাকবে না কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা শাকিরুল তুমি বলেছ হ্যাঁ শাকিলুল তো ঠিক দিয়েছ মিশ্র মিশ্র বাক্য ওকে আহ ওকে হ্যাঁ রাহাত তুমিও ঠিক উত্তর দিয়েছ মিশ্র বাক্য অনেকেই কিন্তু উত্তর দিচ্ছে মিশ্র বাক্য ওকে ফেডোস একটা তুমি উত্তর দিচ্ছ মিশ্র বাক্য তাওসিফ তুমিও ঠিক উত্তর দিয়েছো অন্তরাপাল তুমিও ঠিক উত্তর দিয়েছো ওকে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে পারভেজ তোমার তো ঠিক আছে শান্ত ঠিক আছে হাসান ঠিক আছে অনেকে আচ্ছা অনেকে একটা জিনিস লিখছো মম প্লাবন তালুকদার সবাই উত্তর ঠিক দিচ্ছ ওকে এখন একটা কথা বলে দিই সরল বাক্যকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে সবাই সরল বাক্যকে কি বলে থাকে সবাই একটু তো সরল বাক্যকে কি বলো কি বলা হয় ইংলিশে কেউ জানো এটা সরল বাক্যকে ইংলিশে কি বলা হয় সরল জটিল যৌগিক এগুলাকে ইংলিশে কি বলা হয় তোমরা কি কেউ জানো যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে একটু কমেন্টে জানাও দেখি কারা কারা কমেন্টে তোমরা জানাচ্ছ ওকে উত্তর দিচ্ছ জাহিদ হ্যাঁ তোমার উত্তর ঠিক হয়েছে হাসান মেহেদি তোমার উত্তর ঠিক আছে দত্ত কুমার উত্তর ঠিক আছে রূপা একদম ঠিক আছে ওকে জাহাঙ্গীর কবির হ্যাঁ উত্তর ঠিক আছে ওকে ওকে আশিক তোমার উত্তর ঠিক আছে ওকে হ্যাঁ কুদরত আলী ধন্যবাদ রেহান তুমিও ধন্যবাদ তারপর হ্যাঁ সিদ্দিক তোমাকে জাহাঙ্গীর কবি ধন্যবাদ ওকে রূপা তুমি উত্তর ঠিক দিয়েছ যাদেরকে নাম যারা যাদের নাম পড়ছি সবাই পারো দারুন এসা তুমিও পারছো অন্তরা তুমিও পারছো মমো তুমিও পারছো আমার সামনে স্টুডেন্ট বসে আছে তারাও পারছে তারা তো রীতিমতো উত্তর দিয়েই যাচ্ছে আমার সামনে যারা রয়েছে ওকে তো রয় ওকে ধন্যবাদ একদম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হ্যাঁ আমি এটা বলার চেষ্টা করছিলাম জটিল বাক্যের অপর নাম হচ্ছে মিশ্র বাক্য আর সরল বাক্য কি ইংলিশে বলা হচ্ছে সিম্পল তারপর হচ্ছে জটিল বা মিশ্র বাক্যকে বলা হয় কমপ্লেক্স আর যৌগিককে বলা হয় কম্পাউন্ড ওকে ধন্যবাদ তোমরা যারা উত্তর দিচ্ছ প্রত্যেকে অনেক অনেক বেশি ধন্যবাদ হ্যাঁ রাতুল মেহেদি রেহানাজিম তারপর জান্নাত সাব্বির তারপর হচ্ছে জাইনাব ওকে ওকে সবাই সবাই পারছ ধন্যবাদ তারপর হচ্ছে রাহিমা তুমিও তুমিও ভালো উত্তর দিয়েছ হ্যাঁ ওকে ঠিক ওকে হিয়া মমো হ্যাঁ মমো তো অনেকবার উত্তর দিয়ে ফেলছ ওকে ধন্যবাদ যারা উত্তর দিচ্ছ প্রত্যেকেই ধন্যবাদ ওকে এখন চলো আমরা আস্তে আস্তে চলে যাই সেটা হচ্ছে যে এখন সরল বাক্যের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে সরল বাক্যের একটা রুলস আছে এই রুলসটা নিয়মটা ভালো করে একটু বুঝতে হবে নিয়মটা হচ্ছে দেখো এই সরল বাক্য যখন হবে তখন তার মধ্যে সেই বাক্যের মধ্যে মিনিমাম একটি কর্তা একটি কর্তা আর প্লাস একটি সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া থাকবে অনেকেই এখন ভ্রু ভ্রু কুচকাচ্ছ সমাপিকের ক্রিয়া কাকে বলে চলো সমাপিকা ক্রিয়া কাকে বলে বোঝাচ্ছি একটা উদাহরণ লিখি আগে তোমাদেরকে যদি উদাহরণ দিয়ে বোঝায় আমি একটু এটা মুছে দিই হ্যাঁ এটা মুছে দিলে হবে কি তোমাদের বোঝাতে সহজ হবে আর আমি একটু পরে জটিল এবং যৌগিকটা আসছি জটিলটা কত পানির মতো সহজ আশা করি বুঝে ফেলবা ঠিক আছে জটিলকেও পানি করে দিব যৌগিককেও পানি করে দিব আজকে সব পানি করার দিন ওকে চলো এখন চলো আগে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে রহিম আজকে আমরা বাজারে থাকি হ্যাঁ রহিম বাজারে গেল উদাহরণ দিয়েছি রহিম বাজারে গেল দেখো সমাপিকা ক্রিয়া কাকে বলা হয় সমাপিকা ক্রিয়া বলা হয় সমাপিকা ক্রিয়া বোঝায় দুটা নিয়ম রয়েছে প্রথম নিয়ম হচ্ছে সমাপিকা ক্রিয়া অবশ্যই বাক্যের শেষে থাকবে সমাপিকা শব্দের মানে কি বন্ধুরা বলো তো তোমরা কি বলতে পারবে সমাপিকা ক্রিয়ার মানে কি সমাপিকা ক্রিয়ার মানে হচ্ছে সমাপিকা মানে সমাপ্ত সমাপিকা মানে কি বন্ধুরা সমাপ্ত তো সমাপিকা মানে যেহেতু সমাপ্ত তার মানে যে ক্রিয়া দিয়ে সমাপ্ত হয় তাকেই বলা হয় সমাপিকা ক্রিয়া ওকে সমাপিকা মানে তো সমাপ্ত ক্রিয়া তো সমাপ্ত ক্রিয়া কাকে বলা হবে যে সমাপ্ত ক্রিয়া যেই দিয়ে বাক্য সমাপ্ত হবে তাকেই তো সমাপিকা ক্রিয়া বলবে ওকে আরেকটা জিনিস মাথায় রাখবা সম্পিকা ক্রিয়ার মধ্যে সবসময় জিনিসটা হয় সম্পিকা ক্রিয়া ওটার মধ্যে বাক্যটা ওই ক্রিয়াটা বাক্যের অর্থটা পরিপূর্ণ করে যতক্ষণ না ক্রিয়া তুমি না বলবা ততক্ষণ সেই বাক্য কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না যেমন আমি বললাম রহিম বাজারে তুমি গেলো বললে না না বলে তুমি এই বাক্য কখনো সম্পূর্ণ হবে না কখনোই অর্থের দিক থেকে সম্পূর্ণ হবে না যেহেতু এই সম্পিকা ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ কখনোই সম্পূর্ণ করা যায় না তাকে না গেলে তখন সেই তখন সম্পিকা ক্রিয়া দিতে হয় ক্রিয়া তাকেই বলা হয় যে বাক্যের অর্থ সম্পূর্ণ করে বাক্যের অর্থ যে ক্রিয়া সম্পূর্ণ করে তাকে বলা হয় বা পরিপূর্ণ করে বা কমপ্লিট করে অর্থ কি কমপ্লিট করে অর্থ কমপ্লিট করে পরিপূর্ণ অর্থ বোঝায় তাকেই বলা হয় সম্পিকা ক্রিয়া বা আরো সহজ করে বুঝতে চাইলে যে ক্রিয়াটা শেষে অবস্থান করে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া তোমরা কি বুঝতে পারছো তোমরা কি বুঝতে পারছো বুঝতে পারলে সবাই একটু জানাবে প্লিজ ঠিক আছে তো এখন দেখো তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আমি তো লিখে ফেলি এটা হচ্ছে ক্রিয়া অনেকে কমেন্ট আমাকে জানাই আমার লেখা নাকি জঘন্য ঠিক আছে আমিও মানি আমার লেখা জঘন্য আমার লেখা কি বোঝা যায় বোঝা কি যাচ্ছে লেখা বোঝা যাচ্ছে কিনা আর তোমরা সবাইকে ক্রিয়া বুঝতে পেরেছ কিনা সবাই একটু জানাও যারা একটু জি জি বলবা বা ইয়েস বলবা আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো লেখা বুঝতে পারছো প্লাস পাশাপাশি তোমরা সবাইকে ক্রিয়াটাও বুঝতে পেরেছ ঠিক আছে ওকে তাহলে এখন সবাইকে ক্রিয়া আর রহিম এটাকে বলা হচ্ছে কর্তা মিন্স সাবজেক্ট সাবজেক্ট সবাই বুঝো যে কাজ করে তাকে বলা হয় কর্তা এখন দেখো এই যে গেল এই গেল এই ক্রিয়াটা করটাকে রহিম রহি অবশ্যই কি কর্তা এটাকে আমরা বলছি হচ্ছে কর্তা মনে রাখবা দুনিয়াতে যারা কাজ করে তারাই কর্তা তারা কাজ করলো রহিম রহিম হচ্ছে কর্তা কথা কি বুঝতে পারলে এই যে আমি ক্লাস করাচ্ছি তাহলে ক্লাস করলো করটাকে আমি তুমি ক্লাসটা শুনছো শোনা করটাকে তোমরা ওকে তো বন্ধুরা এই যে কর্তা এখন দেখো তো বন্ধুরা কর্তা এখানে কয়টা একটি আচরণ ধরা বলতো কর্তা মানে সমাপিকা ক্রিয়া করটা খেলে একটি দেখো তো উপরে কথাটা মিলে কিনা যেই বাক্যে যেই বাক্যে একটি কর্তা এবং একটি সমপিকা ক্রিয়া থাকবে তাকে বলা হবে হচ্ছে সরল বাক্য কথা অতএবই বুঝতে পারলে হ্যাঁ দেখি তো কারা কারা বুঝতে পারলে আমাকে অনেকে জানাচ্ছ যারা যারা জানাচ্ছো যারা বুঝতে পারছো তারা আমি দেখি সাব্বির সাব্বির শান্ত সানি ওকে হিয়া বকুল তারপর হচ্ছে ওকে ওকে ভাই আমি তো তোমাকে টাকা পয়সা দিইনি তুমি কেন বলছো জাহাঙ্গীর কবির বলছে মাশাল্লাহ আপনার লেখা অনেক সুন্দর অনেক অনেক ধন্যবাদ তোমাকে ও মাসা বলে দিয়েছে ওকে সানি তুমি বলছো ইয়েস স্যার বোঝা যায় ওকে সানি আনারুল্লাহ সানি বোধ দুইটা হয়ে গিয়েছে একটা হচ্ছে আরিয়ান সানি আর একটা হচ্ছে সাব্বির আহমেদ সানি ওকে দুই সানিকেই ধন্যবাদ ওকে সাদিয়া এটা 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 কমপ্লেক্স 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 না 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 ওকে তারপর হচ্ছে আরো অনেকে প্লাবন তালুকদার নাসির উদ্দিন হুম বোঝা যাচ্ছে অন্তরপাল তাওসি ফেরদোস আক্তার ওকে অনেকে আলসমি করে বসে থাকে অনেকে কমেন্ট করে না হ্যাঁ কমেন্ট কিন্তু অনেকে জানায় না ওকে হ্যাঁ এই যে অনেকেই নূর বাবু তুমি বুঝতে পারছো ইমরান বুঝতে পারছো ওকে ওকে থ্যাংক ইউ মেঘলা হ্যাঁ এটা সিম্পল ইয়েস মেঘলা এটা সিম্পল ঠিক আছে শান্ত বাজারটা কি হবে ওকে যেহেতু জিজ্ঞেস করছো বাজারটা কি হবে বাজারটা কর্ম অবজেক্ট বাজারটা হচ্ছে এখানে অবজেক্ট ওকে ঠিক আছে আতিক গাজীপুর থেকে ভাইয়া ধন্যবাদ তুমি অনেক দূর থেকে ক্লাস করছো শুধু গাজীপুর না আমাদের কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই ক্লাসটা হোল্ড করছি আমরা সারা বাংলাদেশে ওকে ঠিক আছে এখন চলো আমরা এই যদি সরল বাক্যটা বুঝতে পারি আমরা এখন চলে যাব হচ্ছে আমরা এখন এখন সবাই ক্লাসে ফোকাস করো প্লিজ আমরা এখন ক্লাসে পড়বো হচ্ছে যৌগিক এবং জটিল চলো তার আগে বোর্ডটা একটু মুছতে হবে বোর্ডটা মোছার পর তারপর আমরা আস্তে আস্তে চেষ্টা করবো আচ্ছা এখন আমি যে কথাটা সবসময় তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে আলাদা আলাদা করে যখন বোঝানো হয় তখন কিন্তু সেই বোঝানোটা তোমাদেরকে খুব একটা ভালো হয় না সেই জন্য আমি তোমাদেরকে চেষ্টা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য একসাথে বোঝাতে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে বোঝাই বন্ধুরা তুমি যারা ক্লাসে এসেছো সবাইকে একটু বলবো যে এই ক্লাসটা প্রথমে তোমরা ঠিক আগের অংশটা দেখে নিবা আগের অংশ কিন্তু তোমাদের লাইভ গ্রুপে রয়েছে প্রথম পর্বটা তো দ্বিতীয় পর্বটা তুমি কিন্তু ক্লাসে পেয়ে যাচ্ছ তো বন্ধুরা আশা করি এখান থেকে আমরা শুরু করি তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা কমেন্টটা করতে পারো আর যারা তোমরা ক্লাসে আসছো এই পর্বটাও তোমাদেরকে একটু বলবো ক্লাসটা প্লিজ দয়া করে শেয়ার করবা আমিও তোমাদের সাথে ক্লাসটা শেয়ার করব কারণ ক্লাসটা শেয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের তোমাদের যে বন্ধুরা যারা রয়েছে সেই বন্ধুরাও কিন্তু এই ক্লাসটা একইভাবে জয়েন করতে পারবে আশা করি তোমরা ক্লাসটা শেয়ার করবে তো চলো আমরা একটু ক্লাসে চলে যাই ক্লাসে যাওয়ার আগে আমি একটু শেয়ার করবো ওকে তো বন্ধুরা দুঃখিত আসলে তোমার কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো বলতে পারছি না কারণ ক্লাসটা হাতে কারেন্ট চলে যাবে এটা তো আমার হাতে না এই জন্য চলো আমরা ঠিক এখান থেকে শুরু করি দেখো ক্লাসটার মধ্যে আমরা এখন পড়বো হচ্ছে জটিল এবং যৌগিক জটিল এবং যৌগিক একসাথে পড়ব প্রথমত আমরা যে বাক্যগুলো মানে দুটো একসাথে পড়ার মেন কারণটা হচ্ছে যে একসাথে পড়লে যেটা হয় সেটা হচ্ছে যে এটা খুব সহজে বোঝা যায় তো চলো শুরুতে আমরা পড়বো হচ্ছে যদি সে কাল আসে তাহলে আমি যাব এখানে দুটো অংশ যদি সে কাল আসে এটা হচ্ছে একটা অংশ আর তাহলে আমি যাব এটা হচ্ছে আর একটা অংশ কথাটা কি বুঝতে পারলে তাহলে এখন দেখো এই যে যদি মনে রাখতে হবে শুরুতেই কিন্তু একটা শর্তমূলক অব্যয় রয়েছে শুরুতে যে একটা শর্তমূলক অব্যয় রয়েছে এই শর্তমূলক অব্যয়টা সবসময় জটিল বাক্য হবে এর কোন বাক্য হবে জটিল বাক্য তাহলে এটা এই বাক্যটা কোন বাক্য আমরা এখন যে বাক্যটা পড়ছি এটা হচ্ছে জটিল দেখি বাক্য জটিল পড়ছি আমরা কি পড়ছি জটিল আচ্ছা এখন জটিল বাক্যটার মধ্যে শুরুতে খেয়াল করতে হবে যে আগে একটা শর্তমূলক অব্যয় থাকবে এবং যদি প্রথম অংশ এটা আর একটা অংশ প্রথম অংশ যদি একটা শর্ত দিয়ে শুরু হয় অবশ্যই পরে আর একটা শর্ত দিয়ে বাক্য শেষ হবে আর বাক্যের মাঝখানে কি থাকবে কমা থাকবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যৌগিক বাক্যে সবসময় কি থাকবে প্রথম একটা অংশ থাকবে দ্বিতীয় একটা অংশ থাকবে এবং প্রথম অংশটা প্রথম অংশটা কি হবে বন্ধুরা প্রথম প্রথম অংশটা অংশটা খেয়াল করে দেখো। কিন্তু একটা শুরু হবে এবং সেটা আবার তাহলে দিয়ে আর একটা শর্তমূলক অব্যয় দিয়ে শেষ হবে কারণ এটা তো কন্ডিশন তাই না কন্ডিশন না একটা শর্ত দিয়ে শুরু হলে একটা শর্ত দিয়ে পরের অংশে শেষ হবে আর মনে রাখতে হবে যৌগিক বাক্যে সবসময় শর্ত হয় কি হয় বন্ধুরা শর্ত নোটেড প্লিজ যৌগিক বাক্যে সবসময় কি হয় বন্ধুরা শর্ত হয় এই কথাটা একটু মাথায় রাখতে হবে তারপর খেয়াল করে দেখো যে এই বাক্যের মধ্যে শর্তের পাশাপাশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বাক্যের দুটো অংশ থাকে কি থাকে দুটো অংশ এই যে প্রথম অংশ এই অংশটাকে বলা হচ্ছে পরাধীন 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 অথবা এটাকে পরাধীন বাক্য কেন বলা হচ্ছে পরাধীন বা এটাকে আরেকটা বলা হয় আশ্রিত বাক্য আশ্রিত আর এটাকে বলা হয় হচ্ছে স্বাধীন আর এটাকে আরেকটা কথা বলা যায় সেটা হচ্ছে প্রধান খন্ড বাক্য প্রধান খণ্ড বাক্য কথাটা কি বুঝতে পারলে তাহলে এখন খেয়াল করে দেখো যে এটা হচ্ছে এই অংশটা মনে রাখবা জটিল জটিল যে বাক্য সেই জটিল বাক্যের যে প্রথম অংশ এটা হচ্ছে প্রথম অংশ আর এটা হচ্ছে দ্বিতীয় অংশ জটিল বাক্যের প্রথম অংশটা সবসময় পরাধীন হবে বা এটাকে আশ্রিত বাক্য বলে আর দ্বিতীয় অংশটা সবসময় স্বাধীন হবে বা এটাকে বলা হয় প্রধান খণ্ড বাক্য কথাটা কি বুঝতে পারলে জটিল বাক্যের আমি আবারও বলি জটিল বাক্যের যে প্রথম অংশটা জটিল বাক্যের প্রথম অংশটা হচ্ছে পরাধীন বা আশ্রিত হবে আর দ্বিতীয় অংশটা স্বাধীন অথবা প্রধান খন্ড বাক্য হবে এটাকে আমরা যদি ইংলিশে কনভার্ট করি তাহলে আমরা বলবো এই পুরোটা হচ্ছে একটা ক্লস এই ক্লজটার যে প্রথম অংশ সেই অংশটাকে বলা হচ্ছে সাব ক্লস আর দ্বিতীয় অংশ সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লস যেটা সাব ক্লজ সেটা হচ্ছে পরাধীন বা আশ্রিত আর যেটা প্রিন্সিপাল ক্লজ সেটাকে বলা হচ্ছে প্রধান বা স্বাধীন বাক্য কথা কি বোঝা গেল আশা করি তোমরা বুঝতে এবার আসো আমরা চেষ্টা তাহলে অর্থের দিক থেকে প্রথম অংশ কখনোই স্বাধীন না অর্থের দিক থেকে প্রথম অংশ কখনোই কি না স্বাধীন না সে হচ্ছে পরাধীন তাহলে এই যে পরাধীন কথাটা কেন বলা হচ্ছে বা আশ্রিত কথাটা কেন বলা হচ্ছে আশ্রিত বলা হচ্ছে এই বাক্যটা নিজেই তার অর্থ প্রকাশের স্বাধীন না আর আশ্রিত কেন বলা হচ্ছে আশ্রিত কথাটা বলা হচ্ছে এই কারণে যে এই অংশটা সব সময় এই অংশের পর দেখো যদি সে কাল আসে এটা কিন্তু তাহলে এখন কি করলো এই অংশটা কিন্তু এখন সে কি করেছে নিজে অর্থ প্রকাশ করতে পারেনি যখনই লেখা হলো তাহলে আমি যাব তখন কিন্তু সে নিজের অর্থ প্রকাশ করতে পেরেছে তাহলে এই যে প্রথম অংশটা সে কিন্তু একাকার নিজের অর্থ প্রকাশ করতে পারছে না প্রথম অংশ নির্ভর করছে দ্বিতীয় অংশের উপরে দ্বিতীয় অংশ সবসময় আগের অংশ অংশের উপর নির্ভর করছে তো বন্ধুরা এই জন্য বলবো প্রথম অংশটা কিন্তু সে নিজেদের অর্থ প্রকাশ করতে পারে না আর দ্বিতীয় অংশ নিজে অর্থ প্রকাশ করতে স্বাধীন আর এই জন্য সে প্রধান খন্ড বাক্য এই প্রধান খন্ড বাক্যের আশ্রয় কে থাকে প্রথম অংশটা এই জন্য এটাকে বলা হয় আশ্রয়িত খণ্ডবাক্য কথা কি বুঝতে পারলে তাহলে এই যে খণ্ডবাক্য বাক্য কয় প্রকার দুই প্রকার এক আশ্রিত খন্ড বাক্য দুই প্রধান বাক্য কথা কি বুঝতে পারলে তাহলে খন্ড বাক্য কয় প্রকার বন্ধুরা দুই প্রকার এক আশ্রিত বাক্য আমি এখানে বাক্য লিখে দিচ্ছি আর এটা হচ্ছে প্রধান বাক্য তাহলে এই যে জটিল বাক্য এটা জটিল এই জটিল বাক্যের মধ্যে সবসময় দুটো খণ্ড থাকবে প্রথম খন্ডটা আশ্রিত হবে মানে অর্থ প্রকাশের দিক থেকে পরাধীন হবে সে নিজেই অর্থ প্রকাশ করতে পারবে না এবং দ্বিতীয় অংশটা সে হচ্ছে সবসময় অর্থ প্রকাশ স্বাধীন হবে আমি যাব সে অর্থ প্রকাশে কি স্বাধীন তাই তাকে বলা হচ্ছে স্বাধীন এবং সেই হচ্ছে প্রধান খন্ড বাক্য কথাটা কি বোঝা গেল এটা হচ্ছে জটিলের আদ্যবন্ত বোঝানোর সংজ্ঞা এখন আমি যদি এর পাশাপাশি এই জটিলটাকে বেস করে যৌগিকটাকে বুঝতে চাই তাহলে আমি কি হবে বুঝবো বন্ধুরা যদি আমি যৌগিকটাকে বুঝতে চাই তাহলে আমাকে যেভাবে বুঝতে হবে সেই জিনিসটা বোঝার জন্য আমি একটু নিচের অংশটা মুছে ফেলবো নিচের অংশটা মুছে ফেলার পর আমি নিজেই এই বাক্যটাকেই জটিল যৌগিক তো চলো আমি নিচের অংশ মুছে ফেলি তারপরে আমি এই অংশটাকে যৌগিক করে ফেলি আচ্ছা প্রথম কথা যখন আমি এই এতক্ষণ কি আমরা জটিল পড়লাম আমি যদি এই বাক্যটাকে যদি আমি এখন যৌগিক করি তাহলে মাথায় রাখতে হবে যৌগিক করার জন্য আমাকে একটা শর্তমূলক অব্যয়গুলো ফেলে দিতে হবে যৌগিক বাক্যে শর্তমূলক অব্যয় হয় না কোন শর্ত হবে না তাহলে এই জিনিসটাকে কি করতে হবে আর একটা কথা হচ্ছে এই যে কমা কমাটা কিসে হয় যৌগিক জটিলে হয় কিন্তু মনে রাখতে হবে সাধারণত সাধারণত কি হবে না সাধারণত কমাটা কমাটা যৌগিকের মধ্যে হবে না এখানে সংযোজকমূলক অব্যয় হবে ও এবং কিন্তু অথবা এগুলা কথাই বুঝতে পারলে এগুলা সাধারণত হয় তাহলে আমি এটা কি বলবো সে কাল আসবে সে কাল সে কাল আসবে এবং এই কমার বদলে কিনলাম এবং এবং আমি যাব এখন দেখো এই যে এই প্রথম অংশ এই প্রথম স্বাধীন অর্থ প্রকাশে পুরোপুরি স্বাধীন এটার জন্য কিন্তু পরের অংশের উপর নির্ভর করা না কিন্তু আগের অংশটা আমরা দেখতে পাচ্ছিলাম যে আগের অংশটা পরের অংশটার উপর কি করছে নির্ভর করছে কিন্তু এই যৌগিকে এসে এই অংশটা পরের অংশ নির্ভর করছে না এই অংশটাও স্বাধীন এই অংশটাও স্বাধীন কথাই বুঝতে পারলে তাহলে আমি আর একটা উদাহরণ দিই যখন যখন বিপদ আসে যখন বিপদ আসে তারপর কি হবে কমা দিতে হবে কমা এটা কমা তখন দুঃখ আসে এখন দেখো এই বাক্যটাকে খেয়াল করে দেখো যখন বিপদ আসে এটা একটা অংশ এটা একটা অংশ আমি বলেছিলাম যৌগিক জটিল বাক্যে কি হবে একটা কন্ডিশন ক্রিয়েট করবে কি হবে সবসময় একটা কন্ডিশন ক্রিয়েট করবে আর এই কন্ডিশনটা মাথায় রাখবা যখন কন্ডিশন ক্রিয়েট করবে তখন সে কি বোঝাবে জটিল বোঝাবে খেয়াল করে দেখো এটার পর এই বাক্যটাকে আমি যদি চাই যোগী করতে পারবো তাহলে কি করব অবশ্যই কন্ডিশন উঠাই দিব কি করব বিপদ এবার এটার পক্ষে একটা এবং দিব দুঃখ আসে বিপদ এবং দুঃখ আসে কমন না আসে কমন তো তাহলে আমি দুঃখ লিখবো বিপদ এবং দুঃখ বিপদ এবং দুঃখ একসাথে আসে এটা জটিল এটা এখন যৌগিক হয়ে গেল এটা হচ্ছে জটিল আর এটা হচ্ছে একসাথে আসে এখানে কোনো কন্ডিশন নেই এতে কি নেই কন্ডিশন নেই এক দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো ওই যে আশ্রয় দেখো এই যে প্রথম অংশ যেরকম হচ্ছে কি পরাধীন এটা হচ্ছে কি স্বাধীন এখানে স্বাধীন পরাধীনের কোনো ব্যাপার সাপার থাকবে না আরেকটা হচ্ছে এই যে এবং মাঝখানে সংযোজক মূলক থাকবে এই কথাগুলো মাথায় রাখতে হবে তাহলে আমি যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি তাহলে কি হবে তাহলে যে সেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো জটিল বাক্যের মধ্যে সবসময় শর্ত থাকবে বা কন্ডিশন থাকবে মাঝখানে সাধারণত কমা থাকবে প্রথম অংশটা সবসময় পরাধীন হবে বা আশ্রিত কর্ম হবে এবং দ্বিতীয় অংশটা প্রধান খন্ড হবে এবং সেটা সবসময় অর্থ প্রকাশ করার দিক থেকে স্বাধীন হবে আর যৌগিক যখন চলে আসবে তখন কোনো কন্ডিশন থাকবে না এবং ওই পরাধীন এবং আশ্রিত এই ব্যাপারটাও থাকবে না পাশাপাশি মাঝখানে সবসময় কি থাকবে এবং ও অথবা এগুলো সবসময় যুক্ত হবে এটা তোমার ধরো আশা করি তোমাদের জটিল এবং যৌগিক তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা এখন কমেন্ট করছো যে একসাথে কেন বসলো একসাথে না বসাতে তুমি পারতে এটা কোনো সমস্যা নেই জাস্ট বাক্যটা আমি একটু সুন্দর করার জন্য বসিয়েছি এমন না যে বসাতেই হবে কথা কি বুঝতে পারলে আচ্ছা বিপদ দুঃখ আসে হ্যাঁ এটা অবশ্যই সাকলিল হবে তোমারটা অবশ্যই হবে ঠিক আছে আচ্ছা এটা অসম্ভব কিছুই না বাক্যটা হতে পারে আচ্ছা এখন বাক্যটাকে সুন্দর করা জাস্ট বলা হয়েছে আমরা যদি পুরো ক্লাসটাকে রিক্যাপ করি বাক্যের যে আগের অংশটা মানে আগে যেখানে পড়াচ্ছিলাম সেখানে আমরা পড়াচ্ছিলাম শুরু থেকে বাক্য কাকে বলে পদ সেটা কি কেন পদ হচ্ছে বাক্য কেন শব্দ দিয়ে হয় না বাক্যের কোনো পদ দিয়ে হয় আমি সেটা পড়লাম কারণ হচ্ছে বাক্যের ভিতর প্রত্যেকটা শব্দ যখন ঢুকে পড়ে তখন সেটা পদ হয়ে যায় এবং সেটা বিভক্তি যুক্ত হয়ে যায় যদি বিভক্তির নাম থাকে সেটা কি হয়ে যায় সেটা হচ্ছে শূন্য বিভক্তি হয় এই জন্য পদ বলা হয় তারপর একইভাবে আমরা পড়লাম হচ্ছে বাক্য গুণাগুণ এর গুণাগুণ কয়টা তিনটা আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি এবং পাশাপাশি আমরা আরো পড়লাম বাক্যের অংশ কয়টা বাক্যের অংশ দুইটা উদ্দেশ্য এবং বিধেয় পাশাপাশি আমরা সম্প্রসারিত বিধেয় এবং উদ্দেশ্য সম্প্রসারিত উদ্দেশ্য সেগুলো আমরা পড়েছি এরপরে এসে আমরা সর্বশেষ যে অংশটা গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার এবং সেখানে আমরা পড়েছিলাম হচ্ছে সরল জটিল যৌগিক যেটা কি ইংলিশে বলা হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো এইগুলো মোটামুটি আমরা আজকে ক্লাসে কভার করার চেষ্টা করেছি তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসগুলো তোমরা শেয়ার করবে আর আজকে এই গুড লাক লাইভ ক্লাস থেকে তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম